নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বাই এডুকেশনের সকলকে স্বাগত বন্ধুরা আমরা এই মুহুর্তে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একত্রিশ তারিখে একটি কস লিস্ট প্রকাশ করা হয়েছে যেখানে বহু প্রতীক্ষিত নাইন ফাইভ নাইন সেভেন ডাব্লু কেসটি আছে কি না সেটা আমরা দেখে নেব তো এখানে সরাসরি আমরা পিডিএফটি ডাউনলোড করে নিচ্ছি ওখানে ডাউনলোড হয়ে গেছে এবং এখানে দেখুন একত্রিশে জুলাই যে সব কেসগুলি হেয়ারিং হচ্ছে তাদের লিস্ট এখানে এবং এখানে আঠাশটি পেজ আছে তো আমরা সরাসরি এখানে সার্চ করে নেব ওই আপার প্রেমেরি গুরুত্বপূর্ণ কেসটি এখানে আছে কি না দেখুন নাইন ফাইভ নাইন সেভেন ডাব্লু এখানে কেসটির লিস্টেড করা হয়েছে এখানে বহু প্রতীক্ষিত নাইন ফাইভ নাইন সেভেন লিস্টেড করা হয়েছে এতদিন ধরে যার অপেক্ষায় বসেছিল হাজার হাজার আপারের পরীক্ষার্থীরা তাদের জন্য আজকে একটি ভালো খবর আপার প্রাইমারি কেসটি অবশ্যই লিস্টেড হলো এবং এটি দু নম্বরে আছে ভালো করে লক্ষ্য করুন বারো নম্বর কোর্টে দু নম্বরে আছে এটা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাস্টিস মৌসুমী ভট্টাচার্য আছেন এবং দুটো থেকে সাড়ে তিনটের মধ্যে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কিন্তু এর শুনানি হতে চলেছে অর্থাৎ যেহেতু এই কেসটি দু নম্বরে আছে তাই এর শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল এবার আমাদের শুধুমাত্র অপেক্ষা করতে হবে কালকের জন্য কাল দুটো থেকে সাড়ে তিনটের মধ্যে এই কেসের হেয়ারিং হচ্ছে এবং সেখান থেকে কি গুরুত্বপূর্ণ রায় আসছে সমস্ত কিছু তথ্য কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হবে এবং সবার আগে দেওয়া হবে এই মুহুর্তে আমি এই আপডেট দিচ্ছি এখনও পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু এই আপডেট দেয়নি তো দেরি না করে খুব তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়